প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস সিক্সের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022-এর পার্ট টুর সম্পূর্ণ ভূগোলের উত্তর সহ আলোচনা করব। দেখে নেব কী বলছে। বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবীর গোলাকৃতির কথা বলেন তিনি হলেন। সঠিক উত্তর হবে হচ্ছে তোমাদের অপশানের খয়েরটা, অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, এখানে ব্যাখ্যা লেখা রয়েছে, তোমাদের ব্যাখ্যা লেখার কোনো দরকার নেই, তোমরা খালি খয়ের দাগে টিক মেরে দেবে। 1.2, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা যে নামে পরিচিত তা হলো, উত্তর হবে হচ্ছে কয়ের দাগ কর্কট কান্ট্রি রেখা। পরবর্তী প্রশ্ন 1.3, পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে যত ডিগ্রি কোণে হেরে থাকে তার মান হলো 66.5 ডিগ্রি, অর্থাৎ ঘয়ের ডাগের অপশানটা সঠিক উত্তর। 2.1, বাক্যটি সত্যি হলে সঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 2.1.1-এ রয়েছে, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া বৃত্তাকৃতি হয় না, এটা হবে হচ্ছে মিথ্যা। ব্যাখ্যা লেখার কোনো দরকার নেই, তোমরা ব্যাখ্যাটা যা সেখান থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন 2.1.2, কী বলছে, পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, এটাও কিন্তু মিথ্যা। কারণ কি, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তন করে। এই যেখানে কারণ লেখা রয়েছে তোমরা চাইলে ভিডিও পজ করে পড়তে পারো। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাবো। 2.2, একটি বা দুটি ভাবতে উত্তর দাও। কী বলছে, পৃথিবীর আকৃতি কীরকম হলে সব জায়গায় একই সময় সূর্যোদয় হতো। উত্তরে তোমরা লিখবে, পৃথিবী যদি টেবিলের মতো চ্যাপটা সমতল হতো তাহলে ভূপৃষ্ঠের সর্বত্র একসময় সূর্যোদয় ও সূর্যাস্ত হতো। পরবর্তী প্রশ্ন, তোমরা ভিডিও পজ করে কিন্তু অতি অবশ্যই খাতায় লিখে নেবে। 2.2.2, পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমরা সব দিকই দক্ষিণ দিক হবে। উত্তর হবে হচ্ছে, পৃথিবীর একেবারে উত্তর মেরুতে দাঁড়ালে সব দিক দক্ষিণ দিক হবে। পরবর্তী প্রশ্ন 2.2.3, গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখার নাম লেখো। উত্তরে লিখবে, লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের রয়্যাল অবজারভেটরির ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গিয়েছে সেটাই হচ্ছে মূল মধ্যরেখা, মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা, যার মান কত, 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্নে চলে যাব। নিচে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটির নাম লেখো। উত্তর কী হবে, পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট এবং সর্বনিম্ন স্থান হচ্ছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। নিরক্ষরেখার দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তরে তোমরা লিখবে, নিরক্ষরেখা পৃথিবীতে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ থেকে ভাগ করেছে। এটা পৃথিবীতে আছে না, পৃথিবীকে হবে, পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। 2 নম্বর হচ্ছে, নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল, এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণে করে আছে। নিচের প্রশ্নটির উত্তর দাও। একটি বৃত্ত অঙ্কন করে তিনটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা চিহ্নিত করো। দেখতে পাচ্ছ তোমরা, এক তিনটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা হচ্ছে, একটা নিরক্ষরেখা করতে পারো, একটা কর্কট ক্রান্তি রেখা করতে পারো, একটা হচ্ছে মকর ক্রান্তি রেখা করতে পারো। এইরকমভাবে ডায়াগ্রামটা হবে। তোমরা কিন্তু ভিডিও পজ করে ডায়াগ্রামটা অতি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, যাতে তোমরা খাতায় দেখে দেখে কম্পাসের সাহায্যে গোল করে আঁকতে পারো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো। আরও একবার ভিডিওটা পজ করলাম, তোমরা কিন্তু স্ক্রিনশটটা অতি অবশ্যই নিয়ে রাখো আর এইরকমভাবে চিহ্নিত করে দিও। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, উক্তিটির যথার্থতা বিচার করো। উত্তরে তোমরা লিখবে, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলা লেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো, যাকে আমরা ইংরেজিতে জিওড বলি। এই হচ্ছে টোটাল অ্যান্সার। এই যেখানে একটা ডায়াগ্রাম রয়েছে জিওডের, যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো জিওড, এই ডায়াগ্রামটা তোমরা কিন্তু দিতে পারো। এই হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022-এর পার্ট টু। তোমরা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে তোমরা এখান থেকেই সমস্ত টাস্কগুলি পেয়ে যেতে পারো। ধন্যবাদ।